নমস্কার বারাসাত আত্মজনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে গোটা অক্টোবর মাসটায় পালিত হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে এবং তারই অনুসঙ্গে গত উনিশে অক্টোবর ছিল ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ব্রেস্ট ক্যান্সার ওই দিন আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা পেয়েছিলাম বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শ্যাম শর্মাকে তার মূল্যবান সাক্ষাৎকার আমরা ইতিমধ্যেই আমাদের যে নিজস্ব সামাজিক মাধ্যম তাতে আমরা প্রকাশ করেছি আপনাদের সচেতন করবার উদ্দেশ্যে মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে এবং আপনারা এটাও জানেন যে বারাসাত্ত্বজন ধারাবাহিকভাবে তার জন্মলগ্ন থেকে মানুষকে ক্যান্সার সম্পর্কে সচেতন করবার যে প্রয়াস সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে তাই এই অক্টোবর মাসে এই সচেতনতা মাস যে এই মাসটিকে উপলক্ষ করে আমরা প্রথম পর্বে যেমন পেয়েছিলাম ডক্টর শ্যাম শর্মাকে আজ একত্রিশে অক্টোবর আমরা পেয়েছি আমাদের মধ্যে ডক্টর শঙ্কর কুমার নাথকে ডক্টর শঙ্কর কুমার নাথ একদিকে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অন্যদিকে তিনি সুগায়ক চিত্রশিল্পী এবং সুলেখক তার লেখা একটি বই কলকাতা মেডিকেল কলেজের ওড়ার কথা ও পণ্ডিত মধুসূদন গুপ্ত রবীন্দ্র পুরস্কারে পুরস্কার প্রাপ্ত এরকম একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত আজকে ব্রেস্ট ক্যান্সারের বা স্তন ক্যান্সারের লক্ষণ প্রতিরোধ কারণ যেগুলি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারলে এই স্তন ক্যান্সারকে দ্রুত চিহ্নিতকরণ সম্ভব এবং আপনারা জানেন ক্যান্সার যে কোনো ক্যান্সারই যদি দ্রুত চিহ্নিতকরণ করা যায় তাহলে তার চিকিৎসা সম্ভব এবং নিরাময় সম্ভব সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে ডক্টর শঙ্কর কুমার নাথ আমাদের কাছে যে আলোচনাটি রাখবেন সেটি মূলত স্তন ক্যান্সারের লক্ষণ কারণ এবং প্রতিরোধ বিষয় আসুন আমরা শুনি ডক্টর শঙ্কর কুমার নাথের কথা যার মূল্যবান কথা মূল্যবান পরামর্শ আমাদেরকে সমৃদ্ধ করবে আমাদেরকে সচেতন করবে আপামর মানুষকে সচেতন করবে বিশেষত আমাদের বাড়ির যে মেয়েরা মায়েরা তারা যদি এ ব্যাপারে সচেতন হন তাহলে আমরা অনেকাংশেই এই স্তন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারব এই আশায় বুক বেঁধেই আমাদের এই সচেতনতার আনবার প্রয়াস এই প্রয়াস সার্থক হবে আসুন আমরা সকলে শুনি ডক্টর শঙ্কর কুমার নাথকে এবং আমরা স্বাগত জানাচ্ছি আর ডক্টর শঙ্কর কুমার নাথকে ডক্টর শঙ্কর নাথ আপনাকে আমাদের মাঝে স্বাগত আমরা আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত আমরা আশা করি আপনার মূল্যবান আলোচনা আমাদেরকে আগামী দিনে দিশা দেখাবে এবং মানুষকে সচেতন করবে ক্যান্সার প্রতিরোধের কাজে কাজে আসুন আমরা শুনি ডক্টর শঙ্কর কুমার নাথকে নমস্কার আপনাদের সকলকে আজকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা ক্যান্সার সম্পর্কে বিশেষ করে স্তন ক্যান্সার সম্পর্কে আপনারা যে সমস্ত সেমিনার আলোচনা সভা ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন তাতে আমি অত্যন্ত ভালো লাগছে তো আমি আপনাদের আজকের এই স্তন ক্যান্সার সচেতনতার সময় আপনাদের আমি বলবো স্তন ক্যান্সার প্রতিরোধের সামান্য একটু দিক আপনারা সবাই জানেন যে যে কোনো রোগকে আমরা দুভাবে মোকাবেলা করতে পারি একটা হচ্ছে রোগটা যখন হয় তখন সেই রোগটা চিকিৎসা করে সেই রোগটা থেকে মুক্তি পাওয়া ভালো হয়ে গেল রোগটা এটাকে আমরা বলি ট্রিটমেন্ট অব দি ডিজিজ মানে রোগের চিকিৎসা আর একটা পথ আছে সে পথটা হলো এমন একটা আপনি আপনার সোসাইটিতে বা আপনার ব্যক্তি শরীরেও এমন একটা ব্যবস্থা করলেন একটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন যাতে পার্টিকুলার ওই যে রোগটির কথা ভাবছি আমরা সে রোগটি আপনার শরীরে বা আপনার সমাজে হলো না অর্থাৎ রোগটাই যদি না হয় এই সমাজে তাহলে রোগটা চিকিৎসারও প্রয়োজন হয় না এটার নাম হচ্ছে প্রিভেনশন অফ দি ডিজিজ অর্থাৎ রোগের প্রতিরোধ তো এই দুটো উপায় আছে একটা হচ্ছে থেরাপি অফ দি ডিজিজ আর একটা হচ্ছে প্রিভেনশন অফ দি ডিজিজ আর আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা তো জানি আমরা তাহলে দ্বিতীয় পন্থাটাই সর্বতোকৃষ্ট পন্থা এ বিষয়ে কোনো সন্দেহ নেই তা আমরা আজকে দেখব যে ক্যান্সারও কি প্রতিরোধ করা যায় মানে প্রিভেনশন করা যায় অবশ্যই বহু ক্যান্সার আছে যেগুলো প্রতিরোধ করা যায় অর্থাৎ তার যে সমস্ত ঝুঁকিপূর্ণ উপকরণগুলি সেগুলো থেকে দূরে থাকলেই নির্দিষ্ট এই রোগটি আমরা প্রতিরোধ করতে পারি অবশ্য অনেক ক্যান্সারই আমরা প্রতিরোধ করতে পারি না এখানে প্রশ্ন উঠবে যে স্তন ক্যান্সারও কি প্রতিরোধ করা যায় অফকোর্স অবশ্যই করা যায় স্তন ক্যান্সারও প্রতিরোধ করা যায় অর্থাৎ আপনি আপনার জীবনশৈলী মানে লাইফস্টাইল এমনভাবে আপনি মেনে চলবেন সারা জীবন যে আপনার স্তন ক্যান্সার না হওয়ার সম্ভাবনা আপনার সারা জীবন থেকে গেল হবে না সেই ক্ষেত্রে আমি অনেকগুলো পদ্ধতি আছে স্তন ক্যান্সার থেকে প্রতিরোধ করে মুক্তি পাওয়ার উপায় আমি একটা দিক বলবো দিকটা হলো খাবার কিভাবে আপনার প্রতিদিনের খাদ্য কিভাবে আপনাকে স্তন ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে বা স্তন ক্যান্সারের ঝুঁকিগুলো কমাতে পারে আমি একটু আপনাকে আমি লিখেছি আপনাকে পড়ে শোনাচ্ছি আপনাদের ভারতে এখন স্তন ক্যান্সারের প্রকোপ ক্রমশই বেড়ে চলেছে মূল কারণ আমরা অন্ধভাবে পাশ্চাত্যের জীবনশৈলীকে অনুকরণ করে চলেছি চিরাচরিত ভারতীয় ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে ত্যাগ করে স্তন সর্ব সম্পর্কে অত্যধিক সচেতনতা শারীরিক সৌন্দর্যের প্রতি অযথা অতিরিক্ত যত্নপতি হওয়া কৃত্রিমভাবে স্তনের সৌন্দর্য বৃদ্ধির প্রতি লক্ষ্য দেওয়া প্রতিদিনের খাদ্য নির্বাচনে সুষম খাদ্যের বদলে ফাস্টফুডকে গুরুত্ব দেওয়া এই সব এদেশের মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার বৃদ্ধিতে সাহায্য করে চলেছে সত্যি বলতে কি স্তন ক্যান্সার থেকে মুক্তি পেতে আজ যেখানে পাশ্চাত্যের মানুষ সরল জীবনযাত্রায় ফিরে যাচ্ছেন সেখানে আমরা জেনে শুনেও উদ্যাম লাগাম ছাড়া জীবনযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি ফলে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি এর মধ্যে অবশ্যই আমরা যোগ করব শারীরিক চর্চার উপরে অর্থাৎ শরীর চর্চার উপরে এক্সারসাইজ এক্সারসাইজ যারা সেডেন্টারি লাইফ লিড করেন অর্থাৎ অলসভাবে বসে থাকেন চুপ করে কাজকর্ম কম করেন সব সময় গাড়িতে চড়া আসা যাওয়া করেন হাঁটা চলা কম করেন তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে গেল স্তন ক্যান্সার পুরুষদেরও হয় আর যেহেতু তা শতাংশের প্রশ্নে অত্যন্ত কম তাই এই আলোচনায় স্তন ক্যান্সার বলতে আমরা বুঝবো যে মহিলাদের স্তন ক্যান্সার এই মুহূর্তে বিশ্বে প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রায় আঠারো লক্ষ থেকে ১৯ লক্ষ মহিলা আর ভারতে সেটা প্রায় দু লক্ষর কাছাকাছি চলে গেছে প্রতি বছরে তাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন আসুন স্তন ক্যান্সার থেকে উদ্ধার পেতে এর ঝুঁকিগুলিকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলব এই প্রতিজ্ঞা করি আমরা আমরা জেনে নিই কোন কোন খাদ্য খেলে এবং কোন কোন খাদ্যকে এড়িয়ে চললে স্তন ক্যান্সারের ঝুঁকিগুলিকে দূর করা যায় এটা আমরা এটা দেখে নিই একেবারে কমিয়ে ফেলুন চর্বি জাতীয় খাদ্য গ্রহণ এটা কোন চর্বি এই চর্বি হল রেডমিট থেকে যে সমস্ত চর্বি আসে সেই চর্বি অর্থাৎ রেডমিট কোনগুলো রেডমিট হচ্ছে ওই পাঁঠার মাংস খাসির মাংস গরুর মাংস শূকরের মাংস ইত্যাদি এইগুলো হচ্ছে রেড মিট এর মধ্যে অবশ্য আমি চিকেনের চর্বিকেও সামান্য আমি ধরে নিচ্ছি চিকেনের চর্বি ম্যাগনিচিউডভাবে অতটা বেশি নয় রেড মিটের মতো কিন্তু আমরা সব প্রাণীজ সমস্ত চর্বিগুলোকেই আমি ধরে নিচ্ছি এই রেড মিটের চর্বি ব্যতিক্রম শুধু মাছের চর্বি মাছের তেল সেটা আমি আসছি মাছের চর্বি আপনি বাড়িয়ে দিন খাওয়া এর কারণ হচ্ছে যেখানে মিট তার চর্বি খেলে অর্থাৎ মাংস খেলেই চর্বি খাওয়া হয়ে যায় কেন মাংসের প্রতিটি ফাইবারের ফাঁকে ফাঁকে চর্বি ভর্তি থাকে যেখানে মাংসের চর্বি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে বেড়েই চলে সেখানে মাছের চর্বি যাকে আপনারা মাছের তেল বলেন সেই মাছের তেল কিন্তু খেলে বেশি যত পারেন বেশি খাবেন খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে আর এই মাছের তেল বা চর্বি থাকে কোথায় মাছের তেল বা চর্বি থাকে মাছের চামড়ার ঠিক নিচে আর মাছের পেটের ভেতরে ওই দেখবেন তেল আলাদা করে কিনতে পাওয়া যায় বাজারে মাছের তেল কিনে নিয়ে আসবেন কিনি এসে যেমনভাবে খুশি আপনি রেঁধে খাবেন কেন ওটা আপনাকে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে। এর কারণটা হচ্ছে ওখানে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্তন ক্যান্সারের ঝুঁকি ওই জন্যে ওই জন্যে কমে এরপর হচ্ছে বেশি করে আঁশ বা ছিবড়ে জাতীয় শাকসবজি খাবেন অভ্যেস করুন ওটা কারণ ওই আঁশ বা ছিবড়ে জাতীয় খাবার খেলে আপনার স্তন ক্যান্সার ছাড়া অন্যান্য ক্যান্সারও কমে আজকের বিষয় যেহেতু স্তন ক্যান্সার ওই জন্য স্তন ক্যান্সারও কমবে এ কথাটা বলতে পারি আমরা কোথায় পাওয়া যাবে তাহলে এই শাক ইয়ে ফাইবার ফাইবার বা আঁশ এগুলো পাওয়া যাবে শাকসবজির ছালে শাকসবজির ভেতরেও পাওয়া যায় আটার ভুসিতে পাওয়া যাবে সমস্ত রকম ফলেতে পাওয়া যাবে যেমন আলু পটল ঝিঙে কড়াইশুঁটি ঢ্যাঁড়স শিম বরবটি কলা শাঁখালু রাঙালু আম আনারস কাঁঠাল বেদানা এ সমস্ততে পাওয়া যাবে ছিপড়ে এছাড়া আপনাকে খেতে হবে স্তন ক্যান্সারের ঝুঁকি কমানোর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাদ্য এই কারণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই যুক্ত খাবার খেতেই হবে খেতেই হবে এগুলো কোথায় কি পাওয়া যাবে ভিটামিন কোথায় কি পাওয়া যাবে এ ই আর ই এ সি আর ই এর কথা বললাম পাওয়া যাবে সমস্ত রকম লেবু পেয়ারা আমলকি শশা বেরি জাতীয় ফল আঙুর দুধ ডিম শস্যদানা পালং শাক নোটে শাক এটাকে মনে রাখবেন নোটে শাক আমি একটু বেশি স্ট্রেস দিলাম বিট গাজরকে একটু স্ট্রেস দিলাম নাশপাতি আপেল এইগুলো খেতে হবে আপনাকে এছাড়া খেতে হবে সোয়াবিন যেখানে আছে স্তন ক্যান্সার প্রতিরোধী ফাইটো ফাইটোস্টোজেন আপনাকে স্তন ক্যান্সার থেকে রক্ষা করবে যাতে না হয় আবার দেখুন ইন্ডোল থ্রি কার্বিনল নামে একটা উদ্ভিজ পদার্থ মহিলাদের রক্তে অতিরিক্ত ইস্ট্রোজেনকে নিষ্ক্রিয় করে স্তন ক্যান্সার থেকে রক্ষা করে তাহলে এটা কোথায় পাবো থ্রি কার্বিনল এটা পাওয়া যাবে ফুলকপি সবুজ ফুলকপি বাঁধাকপি ইত্যাদিতে স্তন ক্যান্সার থেকে মুক্তি পেতে অবশ্যই সবুজ চাপান করুন ওই গ্রিন টি যাদের বলেন আপনারা একেবারে কমিয়ে ফেলুন কিন্তু মদ্যপান পান সে কিন্তু আপনার স্তন ক্যান্সারকে ডেকে নিয়ে আসবে কমিয়ে ফেলুন যারা খান তাদের কথা বলছি আমি আবার দেখুন টোম্যাটোতে থাকে লাইকোপিন গাজর কুমড়োয় থাকে ক্যারোটিন আবার থাকে হলুদ হলুদে থাকে কারকিউমিন এগুলো সবই কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় তাই এই প্রসঙ্গে বলবো আবার একটু নতুন করে যে যতটা পারেন শরীর চর্চা করুন হাঁটা হাঁটি করুন ছোটো ছোটো ছেলে মেয়েদের এই ধরুন সাইক্লিং করা সাঁতার কাটা নাচ শেখা কিংবা ওই স্কিপিং করা দড়ি লাফানো এগুলোতে তাদেরকে উৎসাহিত করুন নিজেও করুন ওঠা নামা মানে বসা ওঠা এগুলো করুন সিঁড়ি দিয়ে ওঠা নামা কিংবা হাঁটা সকালবেলায় হোক যখন হোক হাঁটাহাঁটিটা বেশি করে রাখবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ মায়েরা তাদের সন্তানকে যত দিন পারেন যত দিন পারা সম্ভব ততদিন দুগ্ধ পান করাবেন তাতে মায়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি যেমন কমবে একইভাবে সেই সমস্ত সন্তানদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে তো আজকে ছোট্ট একটু বিষয় আপনাদের বললাম আবার ভবিষ্যতে আবার আমি আসবো খুব আপনারা বললে আমি আরও কিছু আপনাদের এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে আপনাদের আমি জানাতে পারব ধন্যবাদ সকলকে নমস্কার হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকেও আমরা ডক্টর শঙ্কর কুমার নাথের মূল্যবান পরামর্শ মূল্যবান আলোচনা শুনলাম আমরা সমৃদ্ধ হলাম আমরা উপকৃত হলাম আগামী দিনে আমরা আশা করব আমাদের কাজে অর্থাৎ বারাসত জনের এই সচেতনতা প্রয়াস এবং অন্যান্য কাজেও ডক্টর শঙ্কর কুমার নাথকে আমরা পাবো আমাদের মাঝে আমাদের সঙ্গে তিনি থাকবেন আমাদের উপদেষ্টা হয়ে আমাদের পথ দেখাবেন আমাদের দিশা দেখাবেন আপনাদেরও ধন্যবাদ যারা আজকে এই সময়ে আমাদের সঙ্গে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের শুভাকাঙ্ক্ষী শরীর সমস্ত আত্মজনকে বারাসত আত্মজন সংগঠনের পক্ষ থেকে সমাসন্ন দীপাবলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো রাখুন সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন সংযত থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ নমস্কার